হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য একটি দুর্দান্ত কাজের আপডেট নিয়ে এসেছি আজকে যে কাজটি বলবো প্রথমেই বলি এই কাজটি পাওয়ার জন্য বা আবেদন করার জন্য আপনাদের পকেট থেকে একটা টাকাতে দূরের কথা এক পয়সাও দিতে হবে না কাউকে একদম সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কাজটি পাবেন এবং এর সাথে এটা বলি প্রত্যেক ছেলে এবং মেয়ে সবাই এই কাজটি আবেদন করতে পারবেন এবং সবাই এই কাজটি পাবেন এবং আরও একটি কথা বলি এই কাজটি পাওয়ার জন্য আপনাদের শুধুমাত্র যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজের জন্য এলিজিবল এবার হয়তো বলবেন যে আপনার এডুকেশান কোয়ালিফিকেশান আরও বেশি আছে অর্থাৎ এইচএস কিংবা গ্র্যাজুয়েট আছে তাহলে কি আপনি অন্য বড় পদে কি পাবেন অর্থাৎ আরও উচ্চ কোনো পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই মাধ্যমিক থেকে একদম গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারেন এবং প্রত্যেক যোগ্যতা সম্পন্ন মানুষের আলাদা আলাদা পোস্টে কিন্তু রিকোয়ারমেন্ট হবে অর্থাৎ সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনাদের স্যালারিও কম বেশি থাকবে অর্থাৎ মাধ্যমিক পাস হিসেবে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন গ্র্যাজুয়েট লেভেলের জন্য যে পোস্টে অ্যাপ্লাই করছেন দুটো পোস্টের কিন্তু স্যালারি অবশ্যই কম বেশি থাকবে অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের স্যালারি অবশ্যই বেশি হবে তো যাই হোক আজকে এই বিষয়ে পুরো ডিটেলস আলোচনা করবো এবং কোন কোম্পানি সেটা বলবো ওকে এবার বলি এই কাজটি কোন কোম্পানি বন্ধুরা এই কাজটি হচ্ছে ফ্লিপকার্টের ওয়ার হাউস এবং হাফ স্টোরের জন্য ওকে এবং এই কাজটি পুরো ডিটেলস আলোচনা করব যে কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কীরকম বয়সের যোগ্যতা লাগবে এবং কোন কোন পোস্টের জন্য কীরকম বয়স লাগবে এছাড়া আপনারা এখানে স্যালারি কীরকম পাবেন অর্থাৎ প্রত্যেক পোস্টের কিন্তু আলাদা আলাদা স্যালারি কম বেশি রয়েছে তাই স্যালারিটাও ডিটেলসে আলোচনা করব। এবং আরেকটি সবথেকে মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনারা এখানে কিভাবে কাজটি আবেদন করবেন বা কিভাবে কাজটি পাবেন এবং আপনারা কাজটি পাওয়ার যে পুরো প্রসেস বা যে কাজটি পুরো ফুল প্রসেস কিভাবে হবে ওকে তো সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে তো বন্ধুরা প্রথমেই বলি আমাদের এখানে বয়সের যোগ্যতা কীরকম লাগে বা লাগবে তো বয়সের যোগ্যতা হিসেবে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয়েরই আঠেরো থেকে শুরু করে তিরিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এবং আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু নেওয়া হবে কিন্তু যারা তিরিশ বছরের উপরে আঠেরো বছরের নিচে কিন্তু কেউ অ্যাপ্লাই করবেন না হ্যাঁ এবার বলি তিরিশ বছরের উপরে যারা আছেন অর্থাৎ অ্যাপ্লাই করতে চাইছেন তো আমি বলি আপনারা অ্যাপ্লাই করুন ওকে এখানে নেয়া হোক বা না হোক আপনারা অ্যাপ্লাই করুন কারণ অ্যাপ্লাই করার জন্য কোনো পয়সা খরচ করতে হচ্ছে না বিনামূল্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে অ্যাপ্লাই কেন করবেন না অবশ্যই করে রাখুন অ্যাপ্লাই যদি কল আসে তো অবশ্যই ইন্টারভিউ যদি পেয়ে যান তো খুবই ভালো কথা ওকে তা এই হচ্ছে বয়সের যোগ্যতা এবার বন্ধুরা দ্বিতীয় পয়েন্টে সেটা হচ্ছে কোন কোন পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ কোন কোন পোস্টের জন্য আপনারা এলিজিবেল এখানে শুধুমাত্র তিনটে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের পড়াশোনার উপর ডিপেন্ড করে অর্থাৎ তিনটে পোস্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকেন্ড হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থার্ড হচ্ছে ডাটা এন্ট্রি ওকে এবং এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন ওকে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এর জন্য আপনারা এইচএস পাস হতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এবং ডাটা এন্ট্রি পদের জন্য আপনাদের এখানে যোগ্যতা থাকতে হবে মিনিমাম গ্র্যাজুয়েট এবং কিছু কম্পিউটার স্কিল অর্থাৎ সার্টিফিকেট উইথ সার্টিফিকেট সহ ওকে তো কোন কোন কম্পিউটার স্কিল আপনাদের লাগবে সেটা আমি বলে দিচ্ছি ডিটেলসে এখানে আপনাদের যেমন অ্যাডভান্স এক্সেল বি লুক আপ এইচ লুক আপ এবং পি বোট ট্রাভেল এই তিনটে কিন্তু আপনাদের অবশ্যই স্কিল রাখতে হবে কম্পিউটারে তা এবং গ্র্যাজুয়েট তাহলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবার বলি বন্ধুরা এই যে অ্যাসিস্ট্যান্ট পথ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পথ এবং ডাটা এন্ট্রি এই যে তিনটি পোস্ট রয়েছে এই তিনটি পোস্টের কী কী ধরনের কাজ হয় বা কী কী ধরনের কাজ আপনাদের করতে হবে তা প্রথম বলি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে মূলত পিকিং প্যাকিং স্ক্যানিং এবং চেকিং এই ধরনের কাজ কিন্তু হয়ে থাকে ওকে যারা পিকিং এবং প্যাকিং এবং স্ক্যানিং এই ধরনের কাজ অ্যাসিস্ট্যান্ট পদ করে থাকে পোস্ট পোস্টের যারা তারা করে কিন্তু এরা এদের আবার সিনিয়র যারা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে এই সমস্ত কাজ করবে ওকে তাহলে এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্টের কাজ এবং যারা ডাটা এন্ট্রি তারা মূলত কম্পিউটার অপারেটিং সিস্টেমের ওপর কাজ করবেন ওকে তাহলে এই হচ্ছে আপনাদের কাজ এবার বন্ধুরা নেক্সট পয়েন্ট আসি সেটা হচ্ছে স্যালারি যেটা খুবই ইম্পর্টেন্ট স্যালারি আপনারা কীরকম পাবেন তো যে যেহেতু এখানে পোস্ট আপনাদের আলাদা আলাদা রয়েছে স্যালারিও কিন্তু আলাদা আলাদাই হবে অর্থাৎ কম বেশি থাকবে তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে আপনাদের স্যালারি থাকবে আট হাজার সাতশো টাকা পি এফ ইএসআই বাদ দিয়ে এবং এর সাথে থাকবে অ্যাটেন্ডেন্স বোনাস ওকে পাঁচশো টাকা এছাড়া অ্যাডভান্স বোনাস থাকবে পাঁচশো টাকা এবং লিপ এংকারেজ হিসেবে আমরা ছশো টাকা পাবেন এবং নাইট অ্যালাউন্স অর্থাৎ নাইটে যখন আপনারা ডিউটি করবেন তবে এই নাইটের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ছেলেরাই করতে পারবেন মেয়েদের কিন্তু অনলি ডে শিফটে কাজ হবে ওকে এই নাইটের জন্যে আপনারা পার নাইটে এক্সট্রা একশো কুড়ি টাকা করে পাবেন ওকে এছাড়া আপনাদের ওভারটাইম হিসেবে পঁচাশি টাকা পার ঘন্টাতে আপনারা এখানে কাজ মানে পাবেন ওকে এবং বলি ডাটা এন্ট্রির জন্য কীরকম স্যালারি থাকবে ডাটা এন্ট্রির জন্য স্যালারি থাকবে আপনাদের পিএ পিএসআই বাদ দিয়ে দশ হাজার তিনশো বাইশ টাকা এবং আপনাদের যে অ্যাডভান্স বোনাস এবং অ্যাটেন্ডেন্স বোনাস পাঁচশো টাকা করে এক্সট্রা এছাড়া লিপ এংকারেজ থাকবে আপনাদের ছশো টাকা এবং আমাদের যে নাইট অ্যালান্স এখানে থাকবে আপনাদের একশো কুড়ি টাকা ওকে এবং ওভারটাইম হিসেবেও কিন্তু ওই পঁচাশি টাকা তো এই হচ্ছে আপনাদের বন্ধুরা স্যালারি তো আশা করি আমরা বুঝতে পেরেছেন পুরো সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম স্যালারি আপনারা কি কীরকম পাবেন ওকে এবার আসি বন্ধুরা যে আপনারা এই কাজটি কীভাবে আবেদন করবেন বা কাজটি কীভাবে পাবেন অর্থাৎ আবেদন পদ্ধতি তো প্রথমেই বলি আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে কমেন্ট পিনে আমি পাঁচ থেকে ছটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ওকে পাঁচ থেকে ছটা লিঙ্ক পরপর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লিঙ্ক ক্লিক করে একটি করে ফর্ম ওপেন হবে প্রত্যেকটা ফর্ম আপনারা ভালোভাবে ফিল আপ করবেন ওকে প্রত্যেক ফর্মে আপনারা নিজের নিজের নাম মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পারফেক্টভাবে দেবেন এবং যা পড়াশোনার যোগ্যতা সেটার ওপর দেবেন এবং সব থেকে মেন ইম্পর্টেন্ট আপনার নাম এবং মোবাইল নাম্বার বিশেষ করে মোবাইল নাম্বার অবশ্যই যে মোবাইল নাম্বার অল টাইম অ্যাক্টিভ আছে অল টাইম আপনার ওই মোবাইল নাম্বার চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন কেন বা কি কারণ সেটা আমি একটু পরে বলছি ওকে তো এইভাবে আপনারা প্রত্যেকটা ফর্ম আপনারা ফিল করবেন ওকে এবার বলি আপনারা এই যে কিভাবে যাবেন বা আবেদন আবেদন তো করলেন এবার কাজটি কীভাবে পাবেন তো আপনারা যে ফর্মগুলো ফিল আপ করলেন এই ফর্মে যে মোবাইল নাম্বারটা দিলেন এই মোবাইল নাম্বারে কল আসবে অর্থাৎ কল করে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ওকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আপনারা সেখানে গিয়ে ইন্টারভিউ দেবেন কোথায় ইন্টারভিউ দিতে যাবেন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ওই কল করে আপনাদের বলে দেওয়া হবে ঠিক আছে তাহলে আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইলটা সবসময় নিজের কাছে রাখার চেষ্টা করবেন অল টাইম ঠিক আছে তো এই হচ্ছে আবেদন পদ্ধতি খুবই সহজ এমন কিচ্ছু কঠিন কিছু না এবং ফর্মটা যে ফর্মগুলো ওপেন করবেন ক্লিক করে লিংকে সেই ফর্মটা খুব সহজ নাম অ্যাড্রেস এই সমস্ত দিতে হবে আদার্স কিছু না খুবই সহজ ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের বন্ধুরা পুরো প্রসেস আপনাদের ইন্টারভিউ ডাকা হবে আপনারা ইন্টারভিউ দিয়ে আসবেন ওকে আশা করি আপনারা জব পাবেন জব পেয়ে যাবেন ওকে আমার থেকে শুভেচ্ছা রইল আপনারা আশা করি জব পেয়ে যাবেন আরও একটি কথা বলি বন্ধুরা যেটা আপনাদের জানা দরকার যে কোন কোন লোকেশনের মধ্যে লোক নেওয়া হবে বা কোন কোন লোকেশনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা কাজটি পাবেন তো এখানে ওয়ে হাউস বা ফ্লিপকার্টের যে ওয়ার হাউস বা হাফ স্টোর মূলত কিছু বড় বড় ওয়ার হাউস বা হাফ স্টোর আছে যেগুলো সেমন যেমন হচ্ছে আপনার নদী আর কল্যাণীতে একটা হরিণঘাটা বলে একটা জায়গা আছে যেখানে থেকে বড়ো এছাড়াও ছোটো বড়ো মিলিয়ে কিন্তু অনেক ওয়ারহাউস বা বা হাউস্টোর আছে যেখানে লোক নেওয়া হয় দেখুন কোন কোম্পানি বা কোনো ফ্যাক্টরি তো উইদাউট লোকের কাজ হয় না তো প্রত্যেক বছরই তারা লোক নিয়ে থাকে এবং এখন যেহেতু পুজোর সিজন বা এই দেওয়ালি আসছে এরকম টাইমে কি হয় আপনারা জানেন যারা অনলাইন শপিং করেন যে পুজোর টাইমে বা আমাদের কালী পুজো আসছে বা আরও কিছু বিগ বিলিয়ন যে ডে যে সেল চালু হয় ওকে শুধু ফ্লিপকার্টে না অ্যামাজনও দেখবেন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বলে যারা অ্যামাজনও শপিং করেন তারা জানেন এই সেলের টাইমে কি হয় তাদের কিছু রিকোয়ারমেন্ট কোটা থাকে এই টাইমটাতেই কিন্তু রিকোয়ারমেন্ট চলে ওকে এবং এই টাইমেই লোক নেওয়া হয় এবং বলি যে কাজটা কি কন্ট্রাকচুয়াল না কি পারমানেন্ট বন্ধুরা কাজটা অ্যাকচুয়ালি কন্ট্র্যাকচুয়ালও বলতে পারেন আবার পারমানেন্টও বলতে পারেন ঠিক আছে আপনার কাজের ওপর ডিপেন্ড করছে তো মিনিমাম এখানে ছ মাস আরামসে কাজ করতে পারবেন কোনো চাপ নেই ওকে আপনার কাজ যদি ভালো দেখাতে পারেন কাজ যদি ওনাদের ভালো লাগে তাহলে অবশ্যই তারা আপনাকে পারমানেন্ট করে নিতে পারে এইভাবেই কিন্তু যারা আজ পর্যন্ত পারমানেন্ট হয়ে আছেন তারা কিন্তু মূলত কন্ট্রাকচুয়ালভাবেই কিন্তু কাজে অ্যাপ্লাই করে কাজে যুক্ত হয়েছিলেন ওকে কেউ কিন্তু ফার্স্ট টাইম পারমানেন্টভাবে কিন্তু জবে যুক্ত হন না ওকে তা প্রথমে এটা পারমানেন্ট বা কন্ট্রাকচুয়াল এরকম মাইন্ডে না করে আপনাকে কাজটা পেতে হবে কাজটি করব এই মাইন্ড নিয়ে আমরা অ্যাপ্লাই করব ওকে সো বন্ধুরা আজ আশা করি বুঝতে পেরেছেন আমি পুরো ডিটেলসে আলোচনা করলাম আজকে কাজের বিষয়টি তো যদি ভালো লাগে তাহলে প্রথমে একটি লাইক করবেন এবং যারা নতুন বন্ধু আছেন এই চ্যানেল আজকে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন এবং পরবর্তী সময়ে আরও এরকম নিত্য নতুন জবের আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে এই বিষয়ে এই কাজের ওপর তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনার মতামত ওকে তো আজ এই পর্যন্তই ভিডিও লাস্টে এসে গেছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তীকালে পরবর্তী কোনো জবের আপডেট নেই তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেলা জয় হিন্দ বন্দে মা